সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের 20তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন। এই সময় 2019 সালের আয় ব্যয় ভিত্তিতে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালকরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়া, সিএফও এবং সিএস অংশগ্রহণ করেন।